বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি, এই স্লোগান নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিয়ানীবাজারে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতাক্ষেত্রে 2 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল শাখার ডিজিএম অবিলাষ চন্দ্র পাল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি দোয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ভৈসল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম সহ আরও অনেকে। উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে তথ্য ও প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এই বিজ্ঞান মেলা সবাইকে উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করে আতাউর রহমান খান বলেন, প্রজন্ম যারা যারা এইখানে মেলাতে অংশগ্রহণ করছে তাদের যে মেধার বিকাশ দেখাচ্ছে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, যে এত সুন্দরভাবে এমনভাবে কিছু নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা এইগুলো নিয়ে গর্ব করতে পারি। আগামী দিনে এদেরকে চর্চা করলে, এদেরকে সুযোগ সুবিধা দিলে, এদের বিকাশ হওয়ার পথ প্রশস্ত করলে আশা করি অদূর ভবিষ্যতে আমাদের এইখান থেকে ভালো মেধাবী তৈরি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, যেটি বিয়ানীবাজার উপজেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রায় 38টি স্টল অংশগ্রহণ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ থেকে। আমরা খুবই আশাবাদী, বিজ্ঞান মেলা যে বর্তমান সরকারের ভিশন 2021 এবং ভিশন 2041-এ যে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা সেটি আমরা এই মাঠ পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে বিজ্ঞানের যে চর্চা হচ্ছে সেটি বর্তমানে যে শিক্ষার্থীরা আছে অত্যন্ত উৎফুল্লভাবে তারা এই মেলায় অংশগ্রহণ করেছে, এজন্য বিয়ানীবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, এই মেলার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য একটা প্রয়াস। আমরা আশা করি এই মেলার মধ্য দিয়ে ভিশন 2021 বাস্তবায়ন হবে এবং একটি বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে এবং আগামী দিনের বাংলাদেশ একটি বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে সেটাই বিশ্বাস করি। স্টল নিয়ে আগত বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী মাহফুজা আক্তার রিমা তাদের স্টলের 4টি প্রজেক্ট সম্পর্কে তুলে ধরেন। বিজ্ঞান মেলায় আসার জন্য আমরা 4টা প্রজেক্ট মোট নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে সমন্বিতভাবে চাষ পদ্ধতি, পরেরটা হচ্ছে পেঁয়াজ থেকে বিদ্যুৎ উৎপাদন, এবং এটা হচ্ছে ডিএনএ মডেল, ডিএনএর ভৌত গঠন, আর ওটা হচ্ছে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি। এই মোট 4টা প্রজেক্ট নিয়ে আমরা বিজ্ঞান মেলায় এসে অংশগ্রহণ করেছি। অতিথিদের কাছে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আফরুজা জাহান সোনালী স্টলের প্রজেক্ট সম্পর্কে তুলে ধরেন। মেলায় দর্শনার্থী শিক্ষার্থী পাপিয়া আক্তার অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী আয়োজিত এই মেলায় উপজেলার স্কুল কলেজের মোট 38টি স্টল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বিকাল 3টায় এই মেলার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।